জোরপূর্বক তুলে নিয়ে সাজানো অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগে ৮ পুলিশ সদস্য সহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা করেছেন এক আইনজীবী সহকারী। দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে এই মামলা করেন বাদী সমর কৃষ্ণ চৌধুরী। তার অভিযোগ, ২০১৮ সালের ২৭ মে নগরী থেকে তুলে নিয়ে পরদিন অস্ত্র ও ইয়াবা সহ গ্রেফতার দেখায় বোয়ালখালী থানা পুলিশ। দুটি মামলায় কয়েক মাস কারাভোগ শেষে জামিনে মুক্তি পান তিনি। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী। আসামিদের মধ্যে রয়েছেন বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু কুমার দাস সহ ৮ পুলিশ সদস্য ও লন্ডন প্রবাসী সঞ্জয় দাস। আমাকে জোরপূর্বক ধরে নিয়ে কোর্ট রোড ইজিম আলঞ্চ থেকে আমাকে বোয়ালখালী থানায় নিয়ে গেল। আমাকে ওসি বোয়ালখালী থানাতে ওসি আমাকে মারধর করছে, লাথি মারছে, আমার মাথার ডান পাশে ফেটে গেছে, ক্রসফায়ার দিতে চাইছিল এবং আমার থেকে 10 লক্ষ টাকা চাঁদাও চাইছিল। উনাকে 4টা অস্ত্র মামলা এবং মামলা সব মিথ্যা মামলায় চালান করে দিয়েছে। ওই প্রত্যেকটা মামলাতে উনি খালাসপ্রাপ্ত হয়েছেন এবং এতদিন পরে এসে দেখা যাচ্ছে উনি খালাসপ্রাপ্ত হওয়ার পরে প্রত্যেক আসামির বিরুদ্ধে ন্যায় বিচার প্রার্থনায় এই মামলাটা দায়ের করা।